এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে ইউএস পরিক্রমায় স্বাগত জানাচ্ছি, আমি ফারহিন তাহা। প্রথমেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শোকাবহ অগস্টের প্রথম প্রহরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রদীপ প্রজ্বলন ও র্যালি। বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারিক রহমানের অর্থ পাচার মামলার রায়ে নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ। এবং মাকসুদ ও শ্রীকান্তের বর্ণিল সঙ্গীতানুষ্ঠান হয়ে গেল নিউ ইয়র্কে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার শোকাবহ অগস্ট মাসে মাসব্যাপী শোকের কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো। গত 31 জুলাই মধ্যরাত 12:01 মিনিটে 1 অগস্টের প্রথম প্রহরে প্রদীপ প্রজ্বলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের শোকের মাসের কর্মসূচির সূচনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। কর্মসূচির সূচনায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সিনিয়র সহ সভাপতি সৈয়দ বশারত আলী ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মধ্যরাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার উন্মুক্ত প্রান্তরে স্থাপিত প্রতিকৃতিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও অগস্টের প্রথম প্রহরে মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মধ্যরাতে নীরবতা ভেঙে যায় সমবেত নেতা কর্মীদের স্লোগানে। বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের বিরুদ্ধে দেয়া মামলার রায়কে মিথ্যা মামলায় সাজানো রায় বলে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। তারা তারেক রহমানকে ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে বলে অভিহিত করেছেন। তার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করতে এ ধরনের রায় দেয়া হয়েছে। বক্তারা এ ধরনের রায়ের পেছনে সরকারি দলের প্রভাব রয়েছে বলে মন্তব্য করেন। গত 30 অগস্ট নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু। অন্যান্যদের মধ্যে প্রতিবাদ সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির নেতা মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, শরাফত হোসেন বাবু, জসীমউদ্দিন আবু সাইদ প্রমুখ। নিউ ইয়র্ক সিটি আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত 31 জুলাই জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে। এই সম্মেলনে বক্তব্য রাখেন তরিকুল হায়দার চৌধুরী, বাহার খন্দকার, সবুজ, জাহিদুল ইসলাম, স্বপন কর্মকার প্রমুখ। সম্মেলনে নিউ ইয়র্ক সিটি আওয়ামী যুবলীগের কমিটি ও ম্যানহাটন ব্যুরো কমিটি গঠন করা হয়। অনুষ্ঠান শেষে রাত 12:01 মিনিটে শোকের মাস অগস্টের প্রথম প্রহরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএর উদ্যোগে গত 31 জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল সুন্নি মহাসম্মেলন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় এই মহাসম্মেলন। হাফিজ মাওলানা আব্দুর রহিম মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সুন্নি সম্মেলনে প্রধান মেহমান ছিলেন অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ জালালউদ্দিন আল কাদরি। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন আল্লামা জালাল সিদ্দিকী, ডক্টর সৈয়দ শেজাদ মুস্তাফা, মাওলানা নুরুল হুদা ও মাওলানা কাজী আব্দুল কাইয়ুম। সম্মেলনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা সৈয়দ জুবায়ের আহমেদ। সম্মেলনে কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ার আলোচনা ছাড়াও ছিল কোরআন তেলাওয়াত, নাত শরীফ, তাকরির, সালাতুস সালাম ও তাবারক বিতরণ। বিশেষ মোনাজাতের মাধ্যমে সম্মেলন শেষ হয়। নিউ ইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে গত 31 অগস্ট এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে বাংলাদেশি মালিকানাধীন ম্যারিট কাবাব রেস্টুরেন্টটি। এদিন দুপুরে হঠাৎই রেস্টুরেন্টের ভেতরে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ছেয়ে যায় গোটা রেস্টুরেন্টটি। এ সময় রেস্টুরেন্টের ভেতরে থাকা ক্রেতা ও কর্মচারীরা ছুটোছুটি করে বেরিয়ে আসে। খবর পেয়ে নিউ ইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা ছুটে আসেন এবং প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ওই এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে ম্যারিট কাবাব রেস্টুরেন্টটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া রেস্টুরেন্টের পাশে ও ওই ভবনে থাকা কয়েকটি প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের মালিকরা। কর্তৃপক্ষ আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতি নির্ধারণে কাজ করছে। বাসন্তী রং শাড়ি পরে ললনারা মেলায় যায় রে। গানটি সুরকার ও শিল্পী মাকসুদ এবার সুরের ঝর্ণাধারায় ভাসিয়ে দিলেন নিউ ইয়র্কের সঙ্গীতানুরাগীদের। গত 31 অগস্ট রাতে উডসাইডের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছিল মাকসুদের সঙ্গীতানুষ্ঠান। এদিন রাতে মাকসুদ তার গাওয়া জনপ্রিয় গানগুলো পরিবেশন করে সমবেত দর্শক শ্রোতাদের টেনে নিয়ে যান ফেলে আসা গানের নস্ট্রালজিয়ায়। ইট পাথর অট্টালিকা সহ নিউ ইয়র্কে বাংলার আবহমান কালের ঐতিহ্য মেলাকে উপস্থাপন করেন সুরের ইন্দ্রজালে। তোমাদের
বর্তমান সময়ের বাংলা গানের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য নিউ ইয়র্কে সুরের অমিত ধারায় আবারও মুগ্ধ করেছেন সঙ্গীত পিপাসুদের। গত 26 জুলাই রাতে ফ্লাশিংয়ের একটি মন্দির মিলনায়তনে অনুষ্ঠিত সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন তিনি। এছাড়া অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জয়তী চক্রবর্তী। এই দুই কণ্ঠশিল্পী গানে গানে সুরের মূর্ছনায় দর্শক শ্রোতাদের ভাসিয়ে নিয়ে যান আনন্দধারায়। তাদের দরাজ কণ্ঠের গান, গানের ফাঁকে কথামালা এবং গায়কী ঢং সমবেতদের হৃদয় তন্ত্রীতে সৃষ্টি করে আপ্লুত হবার আবহ। শিল্পীরাও গিয়েছেন তাদের সহজাত গুণে। হয়ে গেল বিশ্বকবি রবীন্দ্রনাথ এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে আয়োজন হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। গত 30 অগস্ট রাতে নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যামাইকার একটি স্কুলের মিলনায়তনে দুই কবির এই গানের আয়োজন করে আনন্দধ্বনি। অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্র এবং নজরুল বিশেষজ্ঞ করুণাময় গোস্বামীকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এই পর্বটি সঞ্চালনা করেন সাংবাদিক কৌশিক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল শামীম আহসান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। নিউ ইয়র্কে সাহিত্য একাডেমির 68তম সভা হয়েছে গত 29 জুলাই বিকেলে জ্যাকসন হাইটসের একটি ভেন্যুতে। সাহিত্য সভায় প্রবাসের লেখক কবিরা স্বরচিত লেখা পাঠ করেন। এতে অংশ নেন প্রবাসী কবি সাহিত্যিক ও সাহিত্যবোদ্ধারা। এই সাহিত্য সভা পরিচালনা করেন সাহিত্য একাডেমির পরিচালক মোশাররফ হোসেন। স্বরচিত কবিতা, কবিদের কবিতার আবৃত্তি ছাড়াও ছিল সঙ্গীত পরিবেশন। এবার নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি, এরপর থাকছে উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। এবার উত্তর আমেরিকার অন্যান্য শহরের প্রবাসী বাংলাদেশিদের খবর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় 7 বছরের কারাদণ্ড দেয়ায় প্রতিবাদ সভা করেছে সাউথ জার্সি বিএনপি নেতৃবৃন্দ। গত 25 জুলাই রাতে আটলান্টিক সিটির একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন সাউথ জার্সি বিএনপির সভাপতি মাহবুবুর রহমান চুন্নু এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রহমান বাবুল। এ সভায় বক্তব্য রাখেন জহিরুল ইসলাম বাবুল, আজিজুল ইসলাম ফেরদৌস, নাসির উদ্দিন শিকদার, মোহাম্মদ আলী, সাকফাত হোসেন প্রমুখ। গত 27 জুলাই নিউ জার্সির লেক লিনেপি পার্কে বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাব অফ আটলান্টিক সিটির বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বনভোজনে ছিল খেলাধুলা, সঙ্গীত এবং পুরস্কার বিতরণী। আরও ছিল বিভিন্ন বয়সী বালক বালিকাদের দৌড় প্রতিযোগিতা। মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল বালিশ খেলা। বাংলাদেশের বিশিষ্ট নাট্যকার মাসুম রেজাকে সংবর্ধনা দিয়েছে কানাডা বাংলাদেশ সলিডারিটি। গত 27 জুলাই সংগঠনটির কার্যালয়ে নাট্যকার মাসুম রেজাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সিবিএস সভাপতি জিয়াউল হক জিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন ডক্টর ওয়াইজউদ্দিন আহমেদ, গোলাম মহিবুর রহমান, শাহানা রহমান, শামসাদ রানা প্রমুখ। ইউএস পরিক্রমা শেষ পর্যায়ে আমরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শোকাবহ অগস্টের প্রথম প্রহরে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রদীপ প্রজ্বলন ও র্যালি। বিএনপি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের অর্থ পাচার মামলার রায়ে নিউ ইয়র্কে প্রতিবাদ সমাবেশ। এবং মাকসুদ ও শ্রীকান্তের বর্ণিল সঙ্গীতানুষ্ঠান হয়ে গেল নিউ ইয়র্কে। ইউএস পরিক্রমা আজ পর্যন্তই। ইউএস পরিক্রমা নিয়ে কোনো মতামত বা আপনার এলাকার সংবাদ পাঠাতে ইমেল করুন usporikrama@gmail.com। এটিএন বাংলা নিউ ইয়র্ক স্টুডিও থেকে বিদায় নিচ্ছি, আমি ফারহিন তাহা। আগামী সপ্তাহের ইউএস পরিক্রমা দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।